বিশ্বের সবথেকে শীতল, শুষ্ক ও বরফে আবৃত মহাদেশ হলো আন্টার্কটিকা মহাদেশ। ওয়ান্ডার হিস্ট্রির এই নতুন পর্বে জানব সমগ্র বিশ্বের শীতলতম ও পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই চ্যানেলে প্রথমবার আসলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পৃথিবী সৃষ্টির পরবর্তীকালে গন্ডোয়ানা যুগে পৃথিবী বেশ কিছু পাতে বিভক্ত ছিল, আর সকল পাতগুলি চলমান অবস্থায় ছিল। সেই সময় পাতগুলির ভাসমান অবস্থায় থাকার ফলে একে অপরের কাছ থেকে খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে এক একটি বিশাল ভূখণ্ডের সৃষ্টি করে, যাকে আমরা মহাদেশ বলে থাকি। পৃথিবীর মানচিত্রের নিচের দিকে অর্থাৎ দক্ষিণ বিন্দুতে আন্টার্কটিকা মহাদেশ অবস্থিত। 1773 সালে ক্যাপ্টেন জেমস কুক প্রথমবার আন্টার্কটিকা মহাদেশের পাশ থেকে অতিক্রমণ করেছিলেন। পরবর্তীকালে 1820 সালে তিনজন রাশিয়ান ও একজন আমেরিকান এই মহাদেশে প্রথমবারের জন্য পা ফেলেছিলেন। আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালে সূর্য ডোবে না বললেই চলে, কারণ সূর্যাস্তর সময় সূর্য চারপাশে ঘুরতে থাকে। শীতকালে প্রায় 3-4 মাস এখানে সূর্যকে দেখা যায় না এবং এই সময় এখানে মেরুপ্রভা দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশে একটিও দেশ নেই। প্রতি বছর গ্রীষ্মকালে সারা পৃথিবী থেকে প্রায় 4,000 পর্যটক এখানে ঘুরতে যায়, কিন্তু শীতকাল আস্তে আস্তে মাত্র 700 থেকে 800 মানুষ সেখানে থাকার সাহস দেখায়। এই ভূভাগ একেবারেই জনবিরল থাকার কারণে বিভিন্ন দেশ আন্টার্কটিকাকে নিজের ভূভাগ বলে গণ্য করেছিল। 1908 সালে ব্রিটেন, 1924 সালে ফ্রান্স, 1939 সালে অস্ট্রেলিয়া, 1943 সালে আর্জেন্টিনা আন্টার্কটিকাকে নিজের অধীনস্থ সম্পত্তি বলে দাবি করে। কিন্তু পরবর্তীকালে 1959 সালে 12টি দেশ একত্রে আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে বলা হয়েছিল 12টি দেশের মধ্যে কোনো দেশই আন্টার্কটিকাকে নিজের দেশের সম্পত্তি বলে ঘোষণা করতে পারবেন না। শীতকালে আন্টার্কটিকার তাপমাত্রা -80°C থেকে -90°C পর্যন্ত নেমে যায়, কিন্তু গরমকালে সেই তাপমাত্রা বেড়ে 3°C থেকে 10°C চলে আসে। গোটা পৃথিবীর 70% মিষ্টি জল আন্টার্কটিকা মহাদেশে জমে আছে। আন্টার্কটিকা মহাদেশে পৃথিবীর সবথেকে বড় বড় কিছু হিমশৈল আছে, যার দৈর্ঘ্য প্রায় 3 থেকে 5 কিমি পর্যন্ত হয়ে থাকে। গোটা আন্টার্কটিকা মহাদেশকে পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত করেছে ট্রান্স আন্টার্কটিকা পর্বতমালা। পশ্চিম ভাগের তুলনায় পূর্বভাগে সবসময় বেশি ঠান্ডা থাকে, কিন্তু বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দক্ষিণ মেরু অর্থাৎ আন্টার্কটিকায় বরফ গলতে শুরু করেছে। এখন আন্টার্কটিকার উষ্ণতা 18°C, অর্থাৎ অতীতের বছরগুলির তুলনায় এবছর আন্টার্কটিকার উষ্ণতা বেশি। আন্টার্কটিকায় সকল বরফ গলে গেলে সারা পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। জাতিপুঞ্জ জলবায়ু দপ্তর থেকে বলা হয়েছে এই রকমভাবে যদি আন্টার্কটিকার বরফ গলতে থাকে তাহলে 2050 সালের মধ্যে ভেনিস, কলকাতা, গুজরাট, লন্ডন, জাপান, অস্ট্রেলিয়া পুরোপুরিভাবে জলে তলিয়ে যাবে। আন্টার্কটিকায় বিভিন্ন জীবজন্তু দেখা যায় যা আর পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এখানে প্রচুর প্রজাতির পেঙ্গুইন, শীল মাছ, সাদা ও ধূসর ভাল্লুক দেখা যায়। গবেষকদের অনুমান, ভবিষ্যতে যদি আন্টার্কটিকা মহাদেশের জল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তবে মানুষের রোগের হার আরও কিছু গুণ বেড়ে যাবে, কারণ আন্টার্কটিকা মহাদেশের মধ্যে বিরল প্রজাতির কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়া আছে যার সন্ধান মানুষ এখনও করতে পারেনি। বর্তমানে আন্টার্কটিকা মহাদেশে শুধু কিছু গবেষণার স্থান ও মিসাইল লঞ্চার উৎক্ষেপণ সেন্টার রয়েছে। আন্টার্কটিকার পথ এতটাই দুর্গম যে সেখানে ইন্টারনেট পরিষেবা নেই, কিন্তু গবেষণা কেন্দ্রগুলির জন্য ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে আমেরিকান স্যাটেলাইটগুলি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল
চ্যানেলে নতুন হলে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন।